ভ্যাজিনাল ড্রাইনেস অ্যান্ড ডিসপেরোনিয়া, যোনিপথের শুষ্কতা এবং সহবাসে ব্যথা, এটি মেয়েদের খুব সাধারণ এবং কমন একটি সমস্যা। বিশেষ করে যেসব মেয়েদের বয়স 40 পেরোতে থাকে তখন তাদের শরীরে মেলিটি হরমোন যেমন ইস্ট্রোজেন প্রজেস্টেরনের মাত্রা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে, এবং এই হরমোনের মাত্রা কমার জন্য মেয়েদের যৌনপথে কিছু পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনের কারণে সেখানে শুষ্কতা দেখা দেয়, সহজে ইনফেকশন হয় এবং সেই কারণে সহবাসে ব্যথা হয় এবং সহবাসে অনিচ্ছা হয়। এবং এর সাথে যদি যুক্ত হয় ডায়াবেটিস এবং স্থূলতা, তাহলে এই উপসর্গগুলো কিন্তু বহু পরিমাণে বেড়ে যায়। এই সমস্যাগুলো একটা মেয়ের জন্য যেমন বেদনাদায়ক, তেমনি তার পার্টনারের জন্য কিন্তু অস্বস্তিকর। অনেক সময় অজ্ঞতার কারণে হোক আর লজ্জার কারণে হোক, মেয়েরা কিন্তু এই সমস্যাগুলো সহজে কারোর সাথে শেয়ার করে না। অথচ একটু সচেতন হলে, সামান্য কিছু চিকিৎসা এবং উপদেশ মেনে চললেই কিন্তু এর নিরাময় পুরোপুরি সম্ভব। সুতরাং 40 বছর বয়স হয়ে গেলে 6 মাস অন্তর না হলেও প্রতি 1 বছর অন্তর অন্তর অবশ্যই একজন অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে আসুন, আপনার শারীরিক পরীক্ষা করিয়ে নিন। তিনি যদি মনে করেন কোনো টেস্ট অথবা ইনভেস্টিগেশন করতে হবে, উনি দেবেন, এবং সেটি করে তার সাথে কথা বলে নিজের সুস্থতা এবং নিজের সুন্দর জীবন নিশ্চিত করুন। সবার জন্য শুভকামনা।